বাইরে বৃষ্টি হচ্ছে, এপ্রিলের সেই শুরু থেকেই তো বৃষ্টি শুরু হয়ে গেল। এবার যে গরম, বৃষ্টি হলে একটু ঠান্ডা পড়ে, বেশ ঠান্ডা বাতাস। আসসালামু আলাইকুম। আজকে পিওর এক্সাম, আজকে হচ্ছে পিওর ড্রয়িং এক্সাম। এই তো পিওর সান আসতেছে, সান আসতে হবে, টি আসতে হবে, আরেকটা হচ্ছে নিজের মতো করে যা খুশি আসতে পারবে। এই তো ক্লাস, মানে এটা মানুষ আঁকতে পারি, আঁকতে পারলে আঁকবা, কারোর কথা বলো না, সময় নেই, তাড়াতাড়ি লেখো। আপনাদের কার কি অবস্থা? আমরা তো বাসায় আছি, পিওর বাবার আজকে অফিস, সে আজকে অফিসে গেছে, কালকে ফ্রাইডে, কালকে বাসায় থাকবে, কালকের পরে আরো দুদিন মনে হয় বাসায় থাকবে, যদি লকডাউন কন্টিনিউ করে তাহলে। আর লকডাউন কন্টিনিউ না করলে শনিবার থেকে আবার অফিস, আর যদি লকডাউন কন্টিনিউ করে তাহলে শনি রবিবার হয়তো বা হোম অফিস করবে। দাগগুলো ওই যে মুছছো যে, বুঝো নাই, সুন্দর করে কালার করো। আচ্ছা, প্রিয় পরীক্ষা দিচ্ছে, প্রিয় পরীক্ষা দেওয়ার পর আমার রান্নাবান্না আজকে মোটামুটি আছে, আজকে আর তেমন রান্নাবান্না নাই। ও, কালকে পুডিং বানাইছিলাম, ভুলেই গেছি, প্রিয় ভুলে গেছে। প্রিয় পরীক্ষার পরে আমরা পুডিং নামাবো, পুডিং ভেঙে গেছে না, আস্তে আস্তে কে জানে, আপনাদেরকেও দেখাবো। হ্যাঁ, কালার করি, একটু কালার করি, হ্যাঁ একটু করি, পুরোটাই কালার করতে হবে প্রিয়, একটু মানে এই গোলে যাটা আমি করি। আচ্ছা, বাকিটা কি করবা? নিজের মতো করে করো, আমি কিচ্ছু বলে দিব না। প্রিয়র এক্সাম টেক্সাম দেওয়া শেষ, ও এখন শাওয়ারে গেছে, আর আজকে রান্নাবান্না তেমন নাই, কালকে রাতে রান্নাবান্না করছি, প্রিয় বাবার কোনো কিছু ভালো লাগে নাই। এর আবার একটা অভ্যাস হচ্ছে, আমি যদি কোনো দিন দেখি মানে বেশি কিছু রান্না করি, সেদিন শুনবো যে কোনোটাই মজা হয়নি। কালকে রাত্রে সে বলতেছে লাউ রান্না করছি, তারপরে তার মূলা রান্না করছি, সে মূলা পছন্দ করে, এটা অনেকে ভালো হয় নাই, বেগুন দিয়ে তারপর ঝিঙ্গা দিয়ে শুটকি রান্না করছি, আমড়া রান্না করছি, তার কাছে কোনোটাই ভালো লাগে নাই, সব খাবার রয়ে গেছে। তো ভাবতেছি আজকে আর কিছু রান্না করবো না, কারণ সব বলেই বেশি বেশি করে রান্না করা, সবই আছে ঘরে, খিচুড়িও আছে, তো আমি এখন খিচুড়ি খাবো। আর প্রিয় বাবার মানে খাওয়া যা বেশি কিছু রান্না করলে সেদিন তার কোনো কিছু ভালো লাগে না, কিন্তু এমনি যদি একটা ডিম ভেজে দিই তাহলেই হয়েছে, তার ডিম ভাজি অনেক পছন্দ, ডিম ভাজি আলু ভর্তা ডাল হলে তার আর কিছুই লাগে না। তো কালকে যেহেতু ফ্রাইডে আছে, কালকে তো বাসায় অফিস নেই, অফিস থাকলে তো পরের দিন অফিসে কি খাবার দিবে, এটার জন্য একটা রান্নাবান্নার প্রিপারেশন করতে হয়। যেহেতু কালকে অফিস নেই, তো রাতের বেলা আলু ভর্তা ডিম ভাজি ডাল এইটি ই করে ফেলবো। তো রান্নার ঝামেলা না থাকলে সেদিন ঘরের কাজও তেমন আর থাকে না, আমার ঘরের ক্লিনিংয়ের কাজ অলমোস্ট শেষ, ধোয়া দেই যা ছিল মোটামুটি কমপ্লিট করে ফেলছি, এখন রোজার কাজ শুরু করে দিব, ছোলা টোলা ভিজা ইয়া করে ফেলবো। আমি ছোলাগুলো একদম করি কি রোজার মধ্যে একদম 15-20 দিনের জন্য বা পারলে এক মাসের জন্যই সিদ্ধ করে ফেলি, সিদ্ধ করে আলাদা আলাদা ছোটো ছোটো বক্স করে ফ্রিজে রেখে দিই, তো এর মধ্যে এগুলো রেডি করে ফেলবো। আর হ্যাঁ, আসি প্রিয়, প্রিয় চিল্লাচ্ছে প্রিয়কে গোসল করে দেওয়ার জন্য, নিজে নিজেই গোসল করে আজকে বলতেছে আজকে আমাকে গোসল করে দেবো, তো আজকে ওর চুল টুল একদম ক্লিন করে দিব, মাঝে মাঝে আমি করাই দিই। আর ও কালকে পুডিং বানাইছিলাম, পুডিং এখনও আমি বক্স থেকে নামাই নাই, পুডিংটা নামাই, আমি ভাবছিলাম আজকে শ্যামাই পিঠা বানাবো, যেহেতু পুডিং আছে তো শ্যামাই পিঠা আর বানাবো না। এই তো পুডিং একদম বক্স থেকেই নামাইনি, আসি উল্টানোর পরে বোঝা যাবে, সাইড করে একটু কাটা নেই, এত পড়বে না। বলো, ও না পানি আসে, বেশি না একটু, একটু সাইড একটু পানি, ক্যারামেলটা ভালো হয় নাই, আর একটু বেশি দিলে ভালো হইতো, মনে হচ্ছিল ক্যারামেলটা একটু ইয়া হয়ে যাবে, লাইট কালার হয়ে যাবে, আমার বানানোর সবচেয়ে লাইট কালার পুডিং, মানে আমি এমন লাইট কালার হয় কখনোই এমন হয় নাই। দূর এটা কিপটামি একটা পুডিং হয়েছে, কারণ চিনিটা একটু বেশি দিলে ক্যারামেলটা কালারটা ভালো আসতো, কালারটা একটু হোয়াইট হোয়াইট হয়েছে,
যে কেটে নিয়ে দেখি মা বলো পুরি কি চিজ দিয়ে বানায় না পুডিং ডিম আর দুধ দিয়ে বানায় দুপুরে খাওয়ার জন্য খিচুড়ি ছিল খিচুড়ি নিয়ে নিলাম আমি এখানে ডিম ভেজে নিচ্ছি একটা প্রিয় ডিম হচ্ছে এটা উপরেরটা এটা হচ্ছে মরিচ ছাড়া আর আমারটা হচ্ছে মরিচ দিয়ে সোফার এই জায়গাটা হচ্ছে আমাদের ডাইনিং এই যে প্রিয় এখানে বসে খায় হ্যাঁ আমি এখানে বসে খাই আমি একটু শুটকি তরকারি নিয়ে নিচ্ছি কালকে রান্না করছিলাম এটা হচ্ছে কি বলে ছুরি শুটকি আর রূপচাঁদার শুটকির মিক্স একটা শুটকি আমার কাছে শুটকি আমি আগে একদমই শুটকি খেতাম না বিয়ের আগে লাস্ট দুই তিন বছর যখন শুটকি খাওয়া শুরু করছি এরপর থেকে ভালোই লাগে খারাপ লাগে না ঠান্ডা পানি ফ্রিজে নামাই নিয়ে আসো আমি ঠান্ডা পানি খাই না কিন্তু এই বাজে অভ্যাস প্রিয়র প্রিয়র বাবা প্রিয়র এই বাজে অভ্যাস শিখাইছে ঠান্ডা পানি নিয়ে আসছো কই প্রিয় ঠান্ডা পানি খাওয়া মোটেও শরীরের জন্য ভালো না এটা তুমি জানো ঝর্ণার পানি খাওয়া ভালো ঝর্ণার পানি আর ফ্রিজের ঠান্ডা পানি কি এক জিনিস হলো ঝর্ণার পানি তো ন্যাচারালি ঠান্ডা প্রিয় এই সারাদিন সিনচেন দেখে আর সিনচেনের মতো দুষ্টুমি করে সন্ধ্যা হয়ে গেছে প্রিয়র বাবা চলে আসছে লকডাউন না তো তার একটু সিঙ্গারা টিঙ্গারা নিয়ে আসতে বললাম তো সব তো বিকেলবেলায় অফ হয়ে যায় দোকানপাট ওর বাবারে বলে দিছিল গ্রিন আপেল খাবে ওর বাবা গ্রিন রেড দুটো নিয়ে আসছে আপেল দুইটার তো একদম দুই টেস্ট তো পিওর আপেল হলে হয় না মানে মাঝে মাঝে বলে গ্রিনটা খাবো মাঝে মাঝে বলে রেডটা খাবো ফ্রুটস তো কোনোটাই অত পছন্দ করে না তরমুজ ছাড়া আপেলের বিচি কিন্তু খুবই বিষাক্ত এটা কখনোই খাবেন না আপেল কাটার সময় ব্যাপারটা খুব খেয়াল রাখবেন এই তো কাটা শেষ প্রিয় আসো আপেল কেটেছি তো অলমোস্ট অনেক রাত সেই কখন থেকে আমরা লাইভে ছিলাম আমাদের পেজ থেকে প্রিয়র বাবা সহ আজকে লাইভে আসছিল কারণ অনেকেই বলেন যে লাইভগুলোতে আমি একা থাকি প্রিয়র বাবাকেও দেখতে চাই তো আমি বললাম যে কালকে ফ্রাইডে আছে তুমি তো যে ঘুমাইলে সমস্যা নাই সো লাইভে চলো তো সেও আসতে আসছিল আজকে অনেকক্ষণে আড্ডা একদম মানে পুরো লাইভ আড্ডা যেটা বলে যার মনে হচ্ছিলো যে বাসায় ফ্রেন্ড আছে ফ্রেন্ডের সাথে আমি আমার দর্শক মানে এমনভাবে আড্ডা দিচ্ছিলাম দর্শকদের সাথে অনেক রিলেশন হয়েছে ইউটিউবিং করার পরে অনেক ইউটিউবারের সাথে পরিচয় হয়েছে ভালো লাগে খুব যে অনেক নতুন নতুন সম্পর্ক আমি পেয়েছি এই ইউটিউবিংয়ের মাধ্যমে তো মানুষের সুন্দর সুন্দর কমেন্ট পেতেও ভালো লাগে আর হচ্ছে গিয়ে অনেক রাত হয়ে গেছে আমরা লাইভে থেকে প্রিয়কে এখনও খাওয়ানো হয়নি এখন প্রিয়কে খাওয়াবো প্রিয়কে খাওয়ায় আমরা আজকে অনেক দেরিতে ঘুমাবো আমাদের আজকে প্ল্যান হচ্ছে অলরেডি তো 12টা বাজে 12:30 বাজে তো প্রিয়কে খাওয়ানোর পরে আমরা একটা মুভি দেখবো কি এখন প্রিয়কে খাওয়াই ব্লগ হয়তো বা এখানেই শেষ হইতে পারে জানি না এখনও ফ্রেশ হই এই লাইভে জন্য সাজবে কি করো তোমরা প্রিয়র সাইকেলের দুই চাকা খোলা হচ্ছে পারবে ও চাকা ছাড়া সেদিন মোটর সাইকেল লাগাই দিল সেদিন প্রিয়কে নিয়ে সাইকেল দিয়ে যাচ্ছিলাম এক মোটর তো হচ্ছে এই যে প্রিয়র সাইকেলের চাকা আজকে খোলা হচ্ছে মেবি কালকে থেকে প্রিয় নর্মাল সাইকেল চালাবে আমার সাইক্লিং করার না খুব শখ ছিল কিন্তু সাইকেল চালানো আর শেখা হয় নাই তো কখনো যদি সুযোগ হয় বয়সটা বড় ব্যাপার না যে কোনো সময় শেখার কোনো বয়স নাই আমার যেটা মনে হয় তো আমার সাইকেল আর সাঁতার আমি সুইমিং পুলে নামলে আমার খুব কষ্ট লাগে আমি সাঁতার কাটতে পারি না প্রিয়র বাবা ধরে ধরে মানে সুইমিং পুলের মাঝখানে নিয়ে যায় তার উপরে ভরসা করে যাই তার এখন বিশ্বাসও করতে ভয় লাগে যদি সে প্রতিনিধিত্ব মানবিক হয়ে যায়
যে মাঝখানে যে আমার 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 হচ্ছে না এমন জায়গায় নিয়ে যায়, তো আশেপাশে মানুষ এত মানবিক হয়ে যাচ্ছে, এখন তো তার সাথে আমার সুইমিং পুলের মাঝে যাইতে ভয় লাগবে। যাই হোক, মানে এই দুইটা জিনিস শিখার অনেক শখ আছে, যে সাইক্লিংটা শিখবো আর হচ্ছে সুইমিংটা। তো সুইমিংটা শিখবো, সাইক্লিং শিখবো। কার কার আপনাদের কার কার এমন মানে ইচ্ছা আছে শিখার নেই? আর ড্রাইভিং, সুইমিং, সাইক্লিং আর ড্রাইভিং, এই তিনটা জিনিস শেখার ইচ্ছা যে কোনো সময়ে? এই দেশের পরিস্থিতি, দেশের কি সারা পৃথিবীর পরিস্থিতি কবে যে নর্মাল হবে জানি না। ও আজকে আমি আমার করোনা ভাইরাসের টিকার রেজিস্ট্রেশন করলাম, মেবি নেক্সট উইকে আমি টিকা দিয়ে দিতে পারবো, দেখা যাক। ফার্স্ট ডোজ প্রিয়র বাবা ফার্স্ট ডোজ দিয়ে দিছে, তার সেকেন্ড ডোজের সময় চলে আসছে, আর আমি আজকে রেজিস্ট্রেশন করতে পারলাম। যাই হোক, আমার রেজিস্ট্রেশন হয়ে গেছে, নেক্সট উইকে টিকা দিয়ে দিতে পারবো ইনশাল্লাহ। তো এখন প্রিয়কে খাওয়া দাওয়া করে, হ্যাঁ বাবা করোনা ভাইরাসের টিকা আমাদের তাম্মু বুঝিয়ে ফেলছে, প্রিয় বাবা দিয়ে ফেলছে, আমি পাঠিয়েছি। রাত বাজে আড়াইটা, আমরা এখনো কেউ ঘুমাই নাই, বাইরে বৃষ্টি হচ্ছে। প্রিয়র সাইকেলে চাকা খুলে দেওয়া হয়েছে, প্রিয় ট্রাই করতেছে সাইকেল চালানো, বলছি যে পড়ে যাবা, প্রিয় পড়ে যাবা। এই তো বাইরে বৃষ্টি হচ্ছে, এপ্রিলের সেই শুরু থেকেই তো বৃষ্টি শুরু হয়ে গেল, এবার যে গরম, বৃষ্টি হলে একটু ঠান্ডা পড়ে, বেশ ঠান্ডা বাতাস। এই তো রাস্তায় যে পানি, কি বলে রাস্তায় যে পানি সেটা আমি খালি চোখে দেখতেছি না, ক্যামেরার স্ক্রিনে দেখতেছি, ক্যামেরার স্ক্রিনে দেখা যাচ্ছে কিন্তু খালি চোখে বোঝা যাচ্ছে না। বৃষ্টি পড়তেছে, আর কি আমরা বৃষ্টি দেখতে দেখতে ঘুমাই যাই। গুড নাইট।